আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। আমি গত দুটো ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি খুব সহজে sharp.be থেকে আপনি আর্নিং গুলো উইথড্র করে নিজের পকেটে নিয়ে আসতে পারবেন। আজকে কিভাবে আপনি আরো একবার দেখতে পাবেন যে কিভাবে খুব সহজে sharp.be থেকে এবং ওয়েব মানি ইউজ করে পকেটে নিয়ে আসতে পারবেন বিকাশ অথবা রকেটের মাধ্যমে। এটি হচ্ছে আমার পার্ট টু। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার 0.032145 এটি কিন্তু অটো মাইনিং বা জমা হচ্ছে। আপনারা যারা এই ওয়েবসাইটটিতে কাজ করেননি তাদেরকে আমি অনুরোধ করব এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য, কেননা জাস্ট আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলে রাখবেন, তার এগেনস্টে এখানে ডলারগুলো জমা হতে থাকবে। এর সেই মজার আর বিষয় কিছু হতে পারে না। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অনুরোধ থাকবে আজকে ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওটি এবং এই দুটো ভিডিও দেখে আসবেন, তাহলে আপনি আজকের ভিডিওটি পুরোপুরি বুঝে যাবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই সাথে থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এখান থেকে পেমেন্টটা নিতে হয়। সো উইথড্র হিস্ট্রিতে আমি যদি যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমি একটি পেমেন্ট নিয়েছিলাম যেটি কিন্তু গত ভিডিওতে দেখানো হয়েছে। সো ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আপনি আজকের ভিডিওটি দেখার পূর্বে ভিডিওটি দেখে আসবেন। আশা করি আপনি সেই ভিডিওটি দেখার পরে আজকে আপনার বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিভাবে উইথড্র নিতে নিয়েছিলাম এবং এখানে আমি $0.03 রিকোয়েস্ট করেছিলাম February 16 এবং 10:45 এবং সেটি 4 মিনিটের মাথায় আমার পেমেন্টের মধ্যে অ্যাড করে দিয়েছে এবং সাকসেস দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এই ওয়েব মানি এর মাধ্যমে sharp.be থেকে পেমেন্টগুলো নিতে পারবেন এবং ওয়েব মানি থেকে কিভাবে বিকাশ অথবা রকেটে অথবা নগদে নিয়ে আসতে পারবেন সেটি আমি একটু পরে দেখাবো এবং ভিডিও শেষে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে এখানে একটি আইকন দেখতে পাবেন যেটি হচ্ছে sharp.be এর আইকন। এই যে এখানে দেখতে পাচ্ছি যখন আমি মাউসের কার্সর নিয়েছি এখানে লেখাটি শো করছে, তার মানে sharp.be। এটিতে আপনি লেফট বাটন প্রেস করবেন। লেফট বাটন প্রেস করার পরে সরাসরি এখানে যে হোম বাটন দেখতে পাচ্ছেন সেই হোম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। হোম বাটনে ক্লিক করার পরে এখানে যে আপনি ইউজার নেমটি দেখতে পাচ্ছেন এই ইউজার নেমের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন অ্যাকাউন্টের মধ্যে ইউজার নেমটি শো করবে, সুতরাং আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি তাদের মূল ইন্টারফেসে নিয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার পুরো সেটিংসটি আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এবার কিভাবে উইথড্রটা নিতে হয় সেটি আমি সরাসরি দেখাচ্ছি। সো আপনি প্রথমে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি প্রোফাইলের পিকচারটি দেখতে পাবেন, সেই প্রোফাইলের পিকচারের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। কম্পিউটারে যদি ইউজ করে থাকেন তাহলে এইভাবে দেখবেন, আর যদি মোবাইল ইউজ করে থাকেন তাহলে অবশ্যই 3 ডট মেনুতে ক্লিক করার পরে বিস্তারিত সবকিছু এখানে দেখতে পাবেন এবং আইকনে আপনি ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে জাস্ট উইথড্র ফান্ডসে ক্লিক করবেন। উইথড্র ফান্ডসে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো এসছে সেই অপশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, QIWI মানি, ওয়েব মানি, sharp.be, পেইয়ার। আপনি এখানে চাইলে এই যে কোনো একটি ইউজ করতে পারবেন, পেইয়ার ইউজ করতে পারবেন, ওয়েব মানিতে ইউজ করতে পারেন। সো ওয়েব মানিতে কিভাবে উইথড্রটা নিতে হয় সেটি আমি দেখাচ্ছি। সো প্রথমে আপনাকে ওয়েব মানি সিলেক্ট করে দিতে হবে। ওয়েব মানি সিলেক্ট করে দিব। ওয়েব মানি সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এখানে কিন্তু আমি ভিডিও শুরুতে দেখিয়েছি এখানে কিন্তু 5-1 আস্তে আস্তে কিন্তু এটি ইনক্রিজ হচ্ছে। এই যে এটি কিন্তু অটো জমা হতে থাকবে, তার মানে আপনার ব্যালেন্স গুলো জমা হতে থাকবে। সো আপনি আশা করি এইভাবে আপনি কাজ শুরু করতে পারবেন। এবার কিভাবে আপনি পেমেন্ট নেবেন সেটি দেখাচ্ছি। এখানে যখন আমি ওয়েব মানিতে ক্লিক করেছি এই যে এটা কিন্তু অটো কিন্তু মাইনিং হচ্ছে, আমি একটু পরে কিন্তু এটি কেটে দিব। আশা করি আপনি দেখতে পাবেন যে এটি আরও বৃদ্ধি হয়েছে। এখানে উইথড্র ফান্ডস লেখা রয়েছে ওয়েব মানি WMZ। WMZ কেন সেটি আমি বলছি, অর্থাৎ ওয়েব মানি যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন তৈরি করার সময় আপনাকে WMZ কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে যে নাম্বারটি সেটি আপনাকে কপি করতে হবে। জাস্ট মাউস লেফট বাটন প্রেস করুন। প্রেস করার পরে এটি কিন্তু আপনাকে কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আপনাকে এখানে চলে আসতে হবে। এখানে কিন্তু আমার সেটি অলরেডি দেওয়া রয়েছে, সুতরাং এখানে শো করবে। আপনার যদি দেওয়া না থাকে তাহলে এখানে ওয়ালেট অ্যাড্রেসটি আপনাকে পেস্ট করে বসাতে হবে। সো আমি পেস্ট করছি, পেস্ট করে বসিয়েছি। এরপর উইথড্র ফি তারা কেটে নেবে $0.01। এরপর ইউ উইল রিসিভ $0.02। তার মানে আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার এখানে যে মূল ব্যালেন্সটি শো করছে $0.03 এখান থেকে কিন্তু $0.01 কিন্তু তারা কেটে নেবে, বাকিটা কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমার কিন্তু যে পেমেন্টটা ছিল সে পেমেন্ট হচ্ছে $0.03 শো করছে। আশা করি আপনি এখানে পেমেন্টটি কিভাবে নেবে সেটি এবার দেখাচ্ছি। আমি
এটি কেটে দিচ্ছে, এটি কিন্তু আগে কম ছিল, এখন কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, তার মানে বেড়ে যাচ্ছে। সো আমি এটি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে তখন আমি এখানে আমার কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছে, জাস্ট আপনাকে এখানে ওয়ালেট অ্যাড্রেসটি বসাতে হবে। আবার বলছি, আপনি যদি আমার আগের যে দুটো ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও দুটো, বিশেষ করে এই দুটো এবং এটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, এতে করে আপনার আজকের ভিডিওটিতে কাজ করা অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমি এটি ওয়ালেট অ্যাড্রেসটি বসিয়েছি, বসানোর পরে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে একটু ওয়েট করতে হবে। উইথড্রল অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি ক্রিয়েটেড, আশা করি আপনি এতটুকু দিয়ে ওয়েট করতে হবে। আপনাকে 4 মিনিটের মাথায় কিন্তু আমি গত উইথড্রটি নিয়েছিলাম, এই যে আপনি দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 16 তারিখ 10টা 45 মিনিটে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং 10টা 49 মিনিটে তারা কিন্তু সেটি সাকসেস করে দিয়েছে। সো আশা করি আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি আপনার পেমেন্টটুকু ব্যালেন্সের মধ্যে অ্যাড হিসেবে দেখতে পাবেন। সো আমি একটু ওয়েট করছি, ওয়েট করার পরে এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, একটু পরে কিন্তু সাকসেস দেখাবে, সেটি আমি দেখাচ্ছি। অল রাইট, আমি এটি উইথড্র দিয়েছি, উইথড্র দেওয়ার পরে পেন্ডিং দেখাচ্ছে। আশা করি আমি একটু রিলোড দিয়ে দেখছি, রিলোড দিয়ে দেখার পরে আপনারা এখানে টাইমটি দেখতে পাচ্ছেন 4টা 27 মিনিট 21 তারিখ এবং 4টা 27 মিনিট পেন্ডিং দেখাচ্ছে। এটি অ্যাড হয়েছে কিনা সেটি আমি যদি একটু রিফ্রেশ দেই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে সাকসেস হয়ে গিয়েছে, তারা কিন্তু ট্রানজাকশন আইডিটা সহ দিয়ে দিয়েছে। আশা করি আপনি আপনার পেমেন্টগুলো sarp.pe থেকে খুব সহজে ওয়েব মানি এর মাধ্যমে আপনার ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারবেন। এবার আমি ব্যালেন্সটা অ্যাড যোগ করে দেখছি যে টোটাল কত হয়েছে। এই যে আমার আগে ছিল 0.02, এখন হয়ে গিয়েছে WMZ, তার মানে আপনি যা উইথড্র দিবেন তার কাছ থেকে তা থেকে কিন্তু 0.01 কেটে নিবে এবং বাকিটা কিন্তু অ্যাড হবে। আমার কিন্তু প্রিভিয়াস যে ব্যালেন্সটি ছিল 0.02, এখন আবারও 0.02 অ্যাড হয়ে গিয়েছে, টোটাল কিন্তু আমার 0.04 হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এইভাবে কিন্তু আপনি sarp.be থেকে অনায়াসে পেমেন্টগুলো কিভাবে বিকাশ অথবা রগারে নিয়ে আসতে পারবেন সেটি আমি এবার দেখাচ্ছি। সেটির জন্য আপনি একটি ওয়েব অ্যাড্রেস ইউজ করতে পারবেন, সেটির নাম হচ্ছে ওয়েব, সেটি আমি দেখাচ্ছি, জাস্ট গুগলে সার্চ দিয়ে দেখাচ্ছি সেটির নাম। আমি আমি যখন গুগলে সার্চ দিলাম casualbd.com দিয়ে, এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে, প্রবেশ করার পরে সরাসরি আপনি এখানে সাইন আপ করে নেবেন। আশা করি আপনি সাইন আপ না করে কিন্তু উইথড্রগুলো বা এক্সচেঞ্জগুলো করে ফেলতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে সেন্ড যদি ক্লিক করি তাহলে কি কি অপশন থেকে আপনি বিকাশ অথবা রকেটে নিয়ে আসতে পারবেন সেটি এখানে শো করছে। ওয়েব মানি USD আমি যেটি ইউজ করেছি, ওয়েব মানি USD সিলেক্ট করে দিলাম এবং আমি এই পেমেন্টটুকু সরাসরি আমি বিকাশে অথবা রকেটে যদি নিয়ে আসতে চাই তাহলে সেটি সিলেক্ট করে দিতে হবে। সো বিকাশে আমি নিতে চাচ্ছি, বিকাশে সিলেক্ট করে দিলাম। এরপর আপনার এখানে শো করছে $1 সমান, তার মানে $1 সমান 82 টাকা করে দিচ্ছে বাংলাদেশি টাকায়। আশা করি আপনি খুব সহজে 24 ঘন্টার মধ্যে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওয়েব মানি থেকে বিকাশে পেমেন্টগুলো নিয়ে আসতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে ওয়েব মানি এর $1 বিকাশে নিয়ে আসতে হয়। সো সেই ভিডিওটি মিস না করতে, চাইলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।